দ্য লস্ট স্ট্রেট একটি চলচ্চিত্র যা ইরানের ইতিহাসের সবচেয়ে বীরত্বপূর্ণ যুদ্ধের একটি চিত্রিত করে। মুভিটি 1980 থেকে 1988 সালের ইরান ইরাক যুদ্ধের সময় সেট করা হয়েছে। মুভিটির গল্প ইরানের সাহসী সৈন্যদের ঘিরে যারা হরমুজ প্রণালীর যুদ্ধের সময় ইরাকি বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছিল। মুভিটি শুরু হয় ইরাকি সেনাবাহিনীর ইরান আক্রমণ এবং ইরানের কিশ দ্বীপ দখলের মধ্য দিয়ে। ইরানি সেনাবাহিনী প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নেয় এবং দ্বীপটি পুনরুদ্ধার করতে একদল সৈন্য পাঠায়। যাই হোক, অপারেশন ব্যর্থ হয় এবং ইরানি সৈন্যরা পিছু হটতে বাধ্য হয়। ইরানি সেনাবাহিনী তখন দ্বীপে আরেকটি হামলা চালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু এবার তারা ভিন্ন পথ ব্যবহার করার পরিকল্পনা করে। তারা হরমুজ প্রণালী দিয়ে তাদের সৈন্য পাঠানোর পরিকল্পনা করছে, একটি সরু জলপথ যা ইরান ও ওমানকে আলাদা করেছে। প্রণালীটি ইরাকি নৌবাহিনীর দ্বারা প্রবলভাবে পাহারা দেয় এবং ইরানি সৈন্যদের দ্বীপে পৌঁছানোর জন্য তাদের পথ দিয়ে লড়াই করতে হবে। ইরানের সেনাবাহিনী সদ্য প্রশিক্ষণ শেষ করেছে এমন একদল তরুণ সৈন্যকে মিশনের দায়িত্ব দিয়েছে। দলটির নেতৃত্বে আছেন ক্যাপ্টেন জাহাঙ্গীর কোসারি, একজন অভিজ্ঞ অফিসার যিনি আগে অনেক যুদ্ধে অংশ নিয়েছেন। সৈন্যরা সবাই ইরানের বিভিন্ন অংশ থেকে এসেছে এবং তাদের বিভিন্ন পটভূমি রয়েছে, তবে তারা তাদের দেশ রক্ষার লক্ষ্যে একত্রিত হয়েছে। সৈন্যরা তাদের মিশনে যাত্রা শুরু করে, কিন্তু তারা শীঘ্রই বুঝতে পারে যে ইরাকি নৌবাহিনী তাদের সহজে যেতে দেবে না। ইরাকি নৌবাহিনীর জাহাজের একটি বহর মোতায়েন করেছে এবং তারা ইরানি সৈন্যদের উপর আক্রমণ শুরু করেছে। ইরানি সৈন্যরা সংখ্যায় অনেক বেশি এবং অস্ত্রশস্ত্রহীন, কিন্তু তারা হাল ছাড়তে রাজি নয়। তারা তাদের সমস্ত শক্তি দিয়ে লড়াই করে, তাদের কাছে যা কিছু অস্ত্র আছে তা ব্যবহার করে। ঘণ্টাব্যাপী যুদ্ধ চলতে থাকে এবং উভয় পক্ষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইরানি সৈন্যরা তাদের গন্তব্যে পৌঁছানোর জন্য দৃঢ় প্রতিজ্ঞ এবং প্রতিকূলতা তাদের বিরুদ্ধে থাকলেও তারা লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইরাকি নৌবাহিনীও তাদের রুখতে সমানভাবে বদ্ধপরিকর। সিনেমাটিতে ইরানি সৈন্যদের বীরত্ব ও সাহস দেখানো হয়েছে যারা সব প্রতিকূলতার বিরুদ্ধে লড়াই করেছিল। সৈন্যরা অল্প বয়স্ক, কিন্তু তারা তাদের বছর অতিক্রম করে একটি পরিপক্কতা এবং সংকল্প প্রদর্শন করে। তারা তাদের দেশের জন্য এবং যে কারণে তারা বিশ্বাস করে তার জন্য তাদের জীবন দিতে ইচ্ছুক। যুদ্ধ চূড়ান্ত পর্যায়ে পৌঁছায় যখন ইরানি সৈন্যরা ইরাকি যুদ্ধজাহাজের মুখোমুখি হয়। যুদ্ধজাহাজটি ভারী অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং ইরানি সৈন্যদের জন্য একটি উল্লেখযোগ্য হুমকি। যাই হোক, ক্যাপ্টেন কোসারি এবং তার সৈন্যরা যুদ্ধজাহাজ নামানোর পরিকল্পনা করে। তারা তাদের নিষ্পত্তিতে সমস্ত অস্ত্র ব্যবহার করে এবং যুদ্ধজাহাজটি ডুবিয়ে দিতে পরিচালনা করে। ইরানি সৈন্যরা অবশেষে হরমুজ প্রণালী অতিক্রম করে কিশ দ্বীপে পৌঁছাতে সক্ষম হয়। মিশন একটি সফল, কিন্তু সৈন্যরা একটি ভারী মূল্য দিতে হয়েছে। তাদের অনেকেই প্রাণ হারিয়েছে, যারা বেঁচে আছে তারা যুদ্ধের ভয়াবহতায় ক্ষতবিক্ষত হয়েছে। দ্য লস্ট স্ট্রেট এমন একটি মুভি যা ইরান ইরাক যুদ্ধে লড়াই করা সাহসী সৈন্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে। এটি সাহস, সংকল্প এবং আত্মত্যাগের গল্প। মুভিটি আমাদের যুদ্ধের মূল্য এবং সংঘাতের মানবিক মূল্যের কথা মনে করিয়ে দেয়। এটি দেশপ্রেমের গুরুত্ব এবং নিজের দেশকে রক্ষা করার ইচ্ছাকেও তুলে ধরে। উপসংহারে, দ্য লস্ট স্ট্রেট এমন একটি সিনেমা যা প্রত্যেক ইরানিদের দেখা উচিত। এটি ইরান ইরাক যুদ্ধে যুদ্ধ করা সৈন্যদের আত্মত্যাগের স্মরণ করিয়ে দেয়। সিনেমাটি তাদের সাহসিকতা এবং তাদের দেশের প্রতি তাদের প্রতিশ্রুতির প্রতি শ্রদ্ধাশীল। এটি এমন একটি গল্প যা যারা এটি দেখেন তাদের অনুপ্রাণিত করবে।